ঘন্টাখানেকের হট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়, সন্ধে সাতটা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি, নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজ বিশ্বকর্মা পুজো, জায়গায় জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে, কলকারখানা থেকে শুরু করে গাড়ি ঘোড়া যাবতীয় যন্ত্র, সেখানে ফুল পড়ছে, মালা চড়ছে, বেলপাতা পড়ছে। অনেকেই প্রশ্ন করছেন যে যন্ত্রের দেবতা তো বিশ্বকর্মা, পুজো হচ্ছে, কিন্তু এই ষড়যন্ত্রের দেবতা কে? এই যে রাজ্য জুড়ে এত ষড়যন্ত্র, এত কনস্পিরেসি, এত গুজুর গুজুর ফুসুর ফুসুর, এত মিথ্যে প্রতিশ্রুতি, এত ধোকাবাজি, এত চুরি বাটপারি, এর নেপথ্যে কে, কার অঙ্গুলি হিলনে চলছে, কোথা থেকে তিনি পান অক্সিজেন, ফুল বেলপাতা নৈবেদ্য, কোথা থেকে পান, কোথা থেকে পাচ্ছেন, কারা তারা এই বিনীত গোলের মতো মানুষজনেরা, যারা প্রতি মুহূর্তে একটু একটু করে অক্সিজেন দেয় এই সব যাবতীয় দুর্নীতির সিস্টেমকে, বা সিস্টেমের ওপরে যিনি বসে আছেন তাকে? না হলে এত আড়াল, এত আবডাল কিসের জন্য? আজ বিশ্বকর্মা পুজো, জায়গায় জায়গায় ঘুড়ি উঠছে, রাত দখল, রাস্তা দখলের পর আকাশও দখল করেছে ঘুড়ি, তার সঙ্গে স্লোগানও উঠছে, উঠছে ঘুড়ি বাজছে ঢাক, আমার অভয়া বিচার পাক। মাননীয় বলেছিলেন যে উৎসবে ফিরতে, মানুষজন উৎসবে ফিরেও এসেছেন, কিন্তু তাদের নিজেদের শর্তে। ভাবলে অবাক হবেন আপনারা যে দৃশ্য আজকে সারা দিন ধরে আমরা দেখলাম, গত কাল থেকে যে দৃশ্য দেখলাম, জায়গায় জায়গায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে লাঠাই থেকে সুতো অনেক দূর দূর পর্যন্ত উঠছে, ঘুড়ি আকাশ দখল করেছে, কিন্তু সেই ঘুড়িতেও রয়েছে অভয়া, ঘুড়িতেও রয়েছে তিলোত্তমা, ঘুড়িতেও রয়েছে বিচারের বাণী, বিচারের ডাক, বিচারের দাবি। এর থেকে বড় উৎসব আর কি হতে পারে মাননীয়া? এই উৎসবকে আপনি আপনার মতো করে বলতেই পারেন ছোটদের উৎসব, যেরকম এতদিন ধরে জুনিয়র চিকিৎসকদের মাটি কামড়ে থেকে লড়াই করা, আন্দোলন করা, রাত জাগা, বৃষ্টিতে ভেজা, সবকিছু আপনার মনে আপনার মনে হয়েছিল কোথাও ছোটদের আন্দোলন, ছোটদের দাবি। কিন্তু এই উৎসব আর ছোটদের উৎসব নেই মাননীয়া। তাকিয়ে দেখুন আপনার বাড়ির বাইরে, হয়তো কালীঘাটের বাড়ির ছাদ থেকেও দেখতে পাওয়া যাবে এরকম বিশাল বিশাল কালো ঘুড়ি, যে ঘুড়িতে লেখা রয়েছে বিচার পাক অভয়া। হয়তো আপনার কান পর্যন্ত শোনা যাবে সেই স্লোগান, উড়ছে ঘুড়ি বাজছে ঢাক, আমার অভয়া বিচার পাক। এটাই উৎসব মাননীয়া, মানুষের উৎসব, জনগণের উৎসব, যে উৎসব মানুষ বেছে নিয়েছেন। বিশ্বাস করুন, এই উৎসবে কোথাও কারোর ক্ষতিবৃদ্ধি হচ্ছে না, সবকিছু চলছে ঠিক যেভাবে পুজো প্যান্ডেল হয়, যেভাবে পুজো হয়, যেভাবে বিশ্বকর্মা পুজো শুরু হয়, যেভাবে কলকারখানায় পুজো হয়, যেভাবে ঘুড়ি বিক্রি হয়, বরঞ্চ এবছর তো কেউ কেউ বলছেন একটু বাড়তি ঘুড়ি বিক্রি হচ্ছে, বিশেষত সেই ঘুড়ি যেগুলো থিমের ঘুড়ি, কোথায় আটকাবেন আর কাউকে? সবকিছু একই রকম আছে, কারণ এই উৎসবে, এই বিচারের দাবিতে, এই আন্দোলনে 8 থেকে 80, শহর থেকে গ্রাম, ফুচকাওয়ালা থেকে ঘুড়িওয়ালা থেকে রিক্সা চালক, প্রত্যেকে এখানে স্বর মিলিয়েছেন, সুর মিলিয়েছেন, প্রত্যেকের এক দাবি, এক স্বর, জাস্টিস ফর আরজি কর। এখনও যদি মনে হয় যেটা শুধুমাত্র কোনোরকমভাবে কিছু প্রতিশ্রুতি দিয়ে, কিছু বদলি দিয়ে, কিছু পোস্টিং দিয়ে, কিছু ট্রান্সফার দিয়ে পুরো বিষয়টাকে ছোটদের দাবি দেওয়া বলে আপনি একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে রাখবেন, তাহলে বিশ্বাস করুন পারবেন না। কারণ মানুষ বুঝতে শিখে গেছে, মানুষ জানতে শিখে গেছে যে আসল গলত কোথায়। না তো সিবিআইয়ের ঘাড়ে বন্দুক রেখে পার পাওয়া যাবে, আর না তো সামান্য কিছু প্রাইজ পোস্টিং দিয়ে পার পাওয়া যাবে। মানুষ চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখে গেছে যে একদম ভেতরে যে ঘুণ ধরেছে, তুমি তার জন্য কে ট্রিটমেন্ট করলে? মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট সিন্ডিকেট চলছে, তার জন্য কি বন্দোবস্ত করলেন?
এই যে পুলিশ, যদি সিস্টেমটা চেঞ্জ না হয়, যদি ভেতর থেকে শিকড় থেকে উপড়ানো না যায়, তাহলে যারাই ক্ষমতায় বসবেন, যারাই যাবে লঙ্কায়, তারাই তো হবে রাবণ। তার কি ট্রিটমেন্টটা করলেন আপনি? মানুষ প্রশ্নগুলো করছে, আরও করবে। তবু বলি, আজকে এই প্রশ্ন উত্তরের মধ্যেও, যেহেতু আজ বিশ্বকর্মা পুজো, তাই এই স্লোগানটা সাধারণ মানুষের জন্য, যারা সারাদিন হয়তো টিভি দেখেননি, এখন দেখছেন, তাদের জন্য বলে রাখি, দেখুন আমার পশ্চিমবঙ্গ কিভাবে বিশ্বকর্মা পুজো পালন করলো। এই স্লোগানে উড়ছে ঘুড়ি, বাজছে ঢাক, আমার অভয়া বিচার পাক। আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই, এটা এই আন্দোলনকারীদের এবং এই আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা করা। শুধুমাত্র বিশ্বকর্মা পুজো নয়, আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিন ছিল। আজ অভয়াকাণ্ডের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের অভয়াকাণ্ডের শুনানির একাধিক গুরুত্বপূর্ণ পার্ট সকাল থেকে বারবার আমরা ব্রেক করছি, যেখানে একই রকমভাবে জুনিয়র চিকিৎসকদের প্রসঙ্গ উঠে আসে, অভয়ার বিচারের তদন্তের আপডেট সিবিআই যেন প্রতি মুহূর্তে দেয় অভয়ার বাবা মাকে, সেই বিষয় যেন উঠে আসে, চার্জশিট অবিলম্বে জমা করতে হবে সিবিআইকে, সেই বিষয়ে যেরকম উঠে আসে, একই সঙ্গে রাতের বিভিন্ন হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজগুলোতে সিকিউরিটি কীরকম থাকবে, নিরাপত্তা কীরকম থাকবে মহিলাদের জন্য, সেই বিষয়টাও উঠে আসে। কিন্তু সব ছাপিয়ে যায় সেই একই শব্দবন্ধ, লাইভ স্ট্রিমিং। সওয়াল জবাবের শুরুতেই আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে শুনানির মাঝে কেউ চিৎকার করবেন না, এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে। লাইভ স্ট্রিমিং দিয়ে শুরু করি আজ সোজাসুজি স্বর্ণালী, কারণ বিগত সময়ে লাইভ স্ট্রিমিং সব থেকে বেশি আলোচিত বিষয়। অর্থাৎ এই মুহূর্তে আমি স্বর্ণালী সরকার আপনাদের সঙ্গে লাইভে আছি, আমি যা যা বলছি আপনারা তাই তাই শুনছেন, এর মধ্যে কোনো রেকর্ড নেই, হয়তো কিছু সেকেন্ডের ডিলে আছে। আমি যে মুহূর্তে স্টুডিওয়ে কথা বলছি তার থেকে কয়েক সেকেন্ডের পর আপনারা টেলিভিশনে শুনতে পাচ্ছেন বা ইউটিউবে শুনতে পাচ্ছেন। ঠিক এই জিনিসটাই হয়েছে আজ সুপ্রিম কোর্টে। তো বিচারপতি চন্দ্রচূড় বললেন যে শুনানির মাঝে কেউ চিৎকার করবেন না প্লিজ, এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এতেই ঘোরতর আপত্তি জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন যে লাইভ স্ট্রিমিং হলে আইনজীবীদের ওপর প্রভাব পড়ছে, এটা কপিল সিব্বল বলছেন। এখনো পর্যন্ত স্পষ্ট নয় কপিল সিব্বল আসলে কাদেরকে আড়াল করার জন্য, কাদের জন্য, কাদের পক্ষ নিয়ে লড়াই করছেন, কারণ এ লড়াই তো দুজনের মধ্যে, এক অভয়ার পক্ষে যারা রয়েছে আর এক ধর্ষকের পক্ষে যারা রয়েছে। তবু কপিল সিব্বলের লাইভ স্ট্রিমিংয়ে বেজায় আপত্তি। তিনি বললেন যে লাইভ স্ট্রিমিং হলে নাকি আইনজীবীদের ওপর প্রভাব পড়ে, আমাদের 50 বছরের সম্মান জড়িয়ে, বলছেন কপিল সিব্বল। তিনি বলছেন আমাদের 50 বছরের সম্মান জড়িয়ে রয়েছে, আমরা অভিযুক্তের হয়ে প্রতিনিধিত্ব করছি না। এরপর বিচারপতি বলেন যে এই বিষয়টিতে জনস্বার্থের প্রশ্ন জড়িয়ে আছে। কপিল সিব্বলের পর আবার বলেন যে আমাদের সম্মানে প্রশ্ন, তো আমাদের সম্মানে প্রশ্ন জড়িয়ে রয়েছে, আমার 50 বছরের আইনের যে কেরিয়ার সেটা, তার সম্মানে প্রশ্ন জড়িয়ে রয়েছে, আমি ঠিক কখন হেসেছি এ নিয়ে অনেক লেখালেখি হয়ে গেছে, এটা ঠিক নয়। অর্থাৎ কপিল সিব্বলের ঘোরতর আপত্তি আজকে শুনানিটা লাইভ স্ট্রিমিং হওয়া নিয়ে। তার সঙ্গে কপিল সিব্বল আরও যোগ করছেন, তিনি বলছেন যে আমাদের মহিলাদের ওপরও প্রভাব পড়ছে, কারণ তার যে বিশাল টিম, সুবিশাল টিম এই মুহূর্তে কোর্টে, তারা একসঙ্গে এই আইনি লড়াই লড়ছেন, তাদের মধ্যে যারা মহিলা আইনজীবী রয়েছেন তাদের ওপরও নাকি প্রভাব পড়ছে দাবি কপিল সিব্বলের। মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার।
বলা হচ্ছে অ্যাসিড ছোড়া হবে, ধর্ষণ করা হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এটা শোনার পর এটা বলেন যে কোনো মহিলাকে কি হুমকি দেওয়া হয়েছে, আমরা বিষয়টা দেখব। যদি সত্যি সত্যি কোনো মহিলাকে এরকম ধরনের হুমকি দেওয়া হয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে বিষয়টা আমরা খতিয়ে দেখব। কিন্তু লাইভ স্ট্রিমিং বন্ধ হলো না, গোটা শুনানি আমরা সহ আরও অনেক মিডিয়া সহ প্রচুর প্রচুর মানুষ যারা শুনতে চাইছিলেন একেবারে হাতে গরম, ঠিক কি বলছেন বিচারপতি, কি বলছেন আইনজীবীরা, কে কখন কি বলছে, চিকিৎসকদের তরফ থেকে আইনজীবী কি বলছেন, তারা গোটা শুনানিটা লাইভ স্ট্রিমিংয়েই শুনলেন। আগে ছিল না এই সুযোগ, আগে ছিল না এই সুবিধে, টেকনোলজি আমাদের এই সুবিধা করে দিয়েছে। সুপ্রিম কোর্টে নির্দিষ্ট দিনে যে শুনানি চলছে তার সওয়াল জবাব চলছে, আপনি আপনার মোবাইলে নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করলে বা ক্লিক করলে সেখান থেকে এই পুরো লাইভ স্ট্রিমিংটা শুনতে পাবেন। ঠিক কখন কে কী বলছেন, কে কোন জায়গায় থতমত খাচ্ছেন, কে কোন জায়গায় উত্তর খুঁজে পাচ্ছেন না, কে কোন জায়গায় কাগজ খুঁজতে গিয়ে মাথা চুল করছেন, সমস্তটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। সত্যি আজ থেকে 5-10 বছর আগে আমরা ভাবতে পারতাম না, কিন্তু এখন ভাবতে পারি। আর এখানে আজকেও আপত্তি জানাতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হলেন কপিল সিব্বল। আসলে গত কয়েকদিন ধরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে এই লাইভ স্ট্রিমিংয়ের কথা বারবার উঠে আসে, শুধু উঠে আসে না, লাইভ স্ট্রিমিংটাই বাধা হয়ে দাঁড়ায়। কারণ কোথাও রাজ্য সরকার, শাসক দল, মুখ্যমন্ত্রী নাছোড় ছিলেন যে কোনোভাবেই লাইভ স্ট্রিমিং করতে দেওয়া যাবে না। অর্থাৎ অ্যাকচুয়ালি বৈঠকে কি হচ্ছে, কে কোন জায়গায় বসলেন, কে কখন কাশলেন, কে কোন প্রশ্নের উত্তরে 2 সেকেন্ড বেশি সময় নিলেন, কে অন্যদিকে তাকালেন, কে বা বৈঠকের মাঝখানে কাকে ফোন করলেন, কে বা অন্য কাউকে পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে ছোট করে একটা মিটিং সেরে আবার চলে এলেন, ইত্যাদি বিষয়গুলো তাহলে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ দেখতে পেতেন। কিন্তু যেহেতু লাইভ স্ট্রিমিং হলো না, সেহেতু সেটা দেখার কোনো অপশন রইল না। মানুষকে অপেক্ষা করতে হলো কখন মিটিং শেষ হয়, কখন মিনিটস লেখা হয়, প্রতি মিনিটের সেই হিসেব, কে কখন কি বললেন সেটা মেলাতে যেটা ঘন্টা পার হয়ে গেল, তার জন্য মানুষকেও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হলো। আর এই লাইভ স্ট্রিমিং আজকে ঘটনাচক্রে সুপ্রিম কোর্টে শুনানিতে উঠে এলো। গতকাল শেষমেশ বৈঠক হয়েছিল, তবে সেই বৈঠকেও লাইভ স্ট্রিমিং হয়নি। 2 ঘন্টার বৈঠকে প্রায় আড়াই ঘন্টা মিনিটস লেখার কাজে চলে গিয়েছিল। এবং শেষমেশ মাঝরাতে মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর কথা ঘোষণা করেন বাইরে বেরিয়ে এসে। একই সঙ্গে বলেন যে ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও সরিয়ে দেওয়া হবে। বিনীত গোয়েল ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, এবং বর্তমানে তিনি কি হলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। তবে তার আগে এক ঝলক দেখাই যে গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে যেগুলো বলেছিলেন যে যেই যে দাবিগুলো তিনি মেনে নিয়েছেন, সেই সেই দাবি মেনে নেওয়ার পরে ঠিক কী কী পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাও আমি শোনাবার জন্য রেডি রাখতে বলবো আমার টিমকে। তবে তার আগে একবার দেখাই কী কী পরিবর্তন হলো। বিনীত গোয়েল, তাকে শেষমেশ সরিয়ে দেওয়া হলো। এত কিছু আমরা শুনেছিলাম যে পুজোর মধ্যে সরিয়ে দেওয়া যাবে না, মুশকিল হচ্ছে। বিনীত গোয়েল ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, কিন্তু আজকে তিনি হলেন এসটিএফের এডিজি আইজিপি, এবং এর সঙ্গে এক ঝাঁক পুলিশের রদবদলও করা হলো। বিনীত গোয়েলকে পুলিশ কমিশনার থেকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো মনোজ ভার্মাকে। ডিসি নর্থ ছিলেন অভিষেক গুপ্তা, সেক্ষেত্রে ডিসি নর্থকেও সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় এলেন দীপক, তার জায়গায় এলেন দীপক সরকার। ডিসি নর্থ হলেন দীপক সরকার। এডিজি আইন শৃঙ্খলা ছিলেন মনোজ ভার্মা, নতুন এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামীম। এছাড়াও ত্রিপুরারি অর্থাৎ ছিলেন এডিজি আইজিপি এসটিএফ, সেই জায়গায় তার দায়িত্বে গেলেন বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে অর্থাৎ এসটিএফের আইজিপি করে দেওয়া হলো, নতুন দায়িত্ব দেওয়া হলো বিনীত গোয়েলকে। এছাড়াও এডিজি আইবি জাভেদ শামীমকে সরিয়ে সেই জায়গায় নিয়ে আসা হলো জ্ঞানবন্ত সিংকে। আমি শুরুতেই বলছিলাম দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বেরিয়ে ঠিক কী বলেছিলেন, একবার শুনিয়ে নেওয়া যাক কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই সরানোর বিষয়ে কী বলেছিলেন। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে
আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টার পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টার পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। আমরা এটাও বলেছি, দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন, তাদের দিকটাও আমাদের দেখা উচিত। মমতা মধ্যে বলছিলেন যে তাদের দিকটাও দেখা উচিত আমাদের, জানি না যদি ওটা সহানুভূতির কথা নাকি সহমর্মিতার কথা, সহযোদ্ধা হিসেবে বলছেন। আগের দিন তিনি মঞ্চে গিয়ে বলেছিলেন যে দোষীরা কেউ আমার বন্ধুও নন, কেউ শত্রুও নন, কিন্তু যেভাবে কোথাও জুনিয়র চিকিৎসকদের কাছে বিনীত গোয়েলের ভূমিকা যে জায়গায় রয়েছে, নাহলে কখনো এরকম স্লোগান উঠতে পারে না, বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে, এই ধরনের স্লোগান উঠতে পারে না তাও লালবাজারের সামনে দাঁড়িয়ে। আরও অনেক স্লোগান রয়েছে আপনারা বিগত কয়েকদিন ধরে শুনেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর অত্যন্ত সাবধানী বক্তব্য এবং সরিয়ে দেওয়ার অর্থ পরে বোঝা গেল যে আসলে একটা ভালো পোস্টিং, রাইজ পোস্টিং। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকদের ডিমান্ড কী কী দাবি জানানো হয়েছিল এবং সেই দাবিগুলোকে কী কীভাবে অ্যাড্রেস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়েও তিনি গতকাল কী বলেছিলেন একবার শোনাবো, তারপর আমি আসছি আজকে আমাদের যারা রয়েছেন প্যানেল তাদের কাছে। আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল, আমরা সেটা রাখতে দিয়েছি এবং আমরা আমাদের বক্তব্য যেটা বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়ে করবার, আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি তার কারণ ওরা ছোট বলে। সবটা যেন মনে হলো দুম করে ছোটদের দাবি হয়ে গেল আর বড়দের একটা ব্যাপার চলে এলো। এতদিন ধরে অভয়াকে নিয়ে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই, আন্দোলন, বৃষ্টিতে ভেজে, রাত জেগে, এগুলো কোথাও মনে হয়েছে কি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সবটাই ছোটদের আন্দোলন, দূর দূরান্ত থেকে এত মানুষ এসেছেন, এতজন একসঙ্গে মিলে লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন, সবটা ছোটদের আন্দোলন? আর যে মেয়েটি মারা গেল, যার ভয়ঙ্কর পরিণতি হলো, যাকে ধর্ষণ করে খুন করা হলো, সে মেয়েটিও তো ছোট মেয়ে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন গিয়ে বলেছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে নই, তোমাদের দিদি হিসেবে আসছি। আমি প্রশ্ন করেছিলাম যদি দিদি হিসেবে আসতে হয় তাহলে আপনি তো অভয়েরও দিদি, তাহলে আরেক দাদা কপিল দাদা কী করছেন এতজন আইনজীবী নিয়ে? উত্তর পাওয়া যায়নি। তিনি আবারও গতকাল রাত্রে বললেন যে ছোটদের দাবি, বিষয়টা ছোট বড় জায়গায় কীভাবে চলে আসতে পারে, যেখানে ছোট একটি মেয়ে তার সঙ্গে এত নির্মম একটা ঘটনা ঘটানো হয়েছে। আমি জানি না, আমার কাছে উত্তর নেই, কিন্তু আজকে সত্যি সত্যি পুলিশের রদবদল দেখে এবং প্রাইজ পোস্টিং দেখে সত্যি মনে হচ্ছে যে আসলে বোধহয় যে বার্তা দিতে চেয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা সেটা হয়তো দেওয়া গেল না, হয়তো সেটাকে ঘুরিয়ে অন্য কিছু প্রতিপন্ন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে যারা রয়েছেন, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন এনআরএসের স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি জিষ্ণু ভট্টাচার্য, চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং স্টুডিওর বাইরে থেকে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। আমি এক এক করে আসছি। মিস জিষ্ণু, আপনাকে দিয়ে শুরু করব। মিটিং হয়েছিল, মিটিংয়ের মিনিটস লিখতে ঘন্টা পার সবাই মিলে আমরা অপেক্ষা করছিলাম এবং শেষ পর্যন্ত আপনাদের দাবি মেনে নেওয়া হয় জানতে পারি আমরা, মানে অনেক দাবি, বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়। আমি কিছুক্ষণ আগে সে বক্তব্য শোনাচ্ছিলাম, উনি বললেন যে ছোটদের দাবি বেশিটাই মেনে নেওয়া হয়েছে এবং সেখানে আপনারা সইও করে আসেন। তখন কি কোথাও মনে হয়েছিল যে এরপর আজ বিকেল 4টার সময় বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হবে, মানে আসলে বিনীত গোয়েলকে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হবে? প্রথম যে কথাটা আমি বলতে চাই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে থেকে এসছে, কণ্ঠ থেকে এসছে, যে ছোটদের দাবি আমরা মেনে নিয়েছি। আন্দোলনটা ছোট বড় জায়গায় নেই, আন্দোলনটা এখন গণ আন্দোলনের পর্যায়ে চলে গেছে। এখানে ছোট থেকে শুরু করে, ঠিকই বলেছে,
ছোটরা আছে, ছোট মানে একদম বাচ্চা শিশু যেরকম আছে, তারাও যেরকম আমাদের এই ধর্ণা মঞ্চে এসে স্লোগান দিয়েছে, ঠিক সেরকম অনেক বড় বড় মানুষ, অনেক খ্যাতনামা ব্যক্তিও আমাদের সঙ্গে আছেন, সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। তাই আমার মনে হয় এটা শুধুমাত্র ছোটদের দাবি বললে হয়তো আমাদের এই আন্দোলনটাকে খানিকটা ছোটই করা হয়। এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গেছিলাম, তিনি যে সহৃদয়তা দেখাতে চেয়েছিলেন, তিনি যে সৌজন্যবোধ আমাদের কাছ থেকে আশা করেছিলেন, তার উপর ভরসা করে আমরা কিন্তু কালকে গেছিলাম। কোনো দাবি ছাড়াই, প্রি রিকুইজিট ছাড়াই আমরা ভেতরে ঢুকেছিলাম। আমরা নিজেদের দাবিগুলো বলেওছিলাম, কোনো শর্ত ছাড়াই আমরা ভেতরে ঢুকেছিলাম, নিজেদের দাবিগুলো বলেওছিলাম। কিন্তু আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে বোধ হয় আমরা দাবিগুলো বোঝাতে কোথাও ভুল করে ফেলেছি। কারণ আমরা কি বলতে চেয়েছি আর তার আইনের মারপ্যাচ, আইনটা তো ধরুন আমাদের বোঝার কাজ নয়, আমরা বোঝাতে চেয়েছি যে গাফিলতি ছিল, তার যদি গাফিলতি থেকে থাকে তাই গাফিলতির সাজা, গাফিলতির পরে তার যে সাজা, সেটা সাজার মতোই হওয়া উচিত, সেটা কখনো পুরস্কারের মতো হওয়া উচিত নয় বলেই আমার মনে হয়, আমাদের মনে হয়। কিন্তু অ্যাটলিস্ট বিনীত গোয়েলকে আপনারা কলকাতা পুলিশ কমিশনারের জায়গায় আর দেখতে চাননি, ওই চেয়ারে আর দেখতে চাননি, সেইটা অন্তত আপনাদের পূরণ হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? যে বিনীত গোয়েল আর থাকলেন না, এবং সেও 24 ঘন্টার মধ্যে। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পূজোর মধ্যে সরানো সম্ভব নয়, আমার সময় লাগবে, কিন্তু সেটা আপনাদের মিটিংয়ের পর 24 ঘন্টা গেল না, ওই চেয়ারে বসা মানুষটি অন্তত বদলে গেলেন। অবশ্যই এটা আমাদের কাছে একটা আংশিক জয়, কিন্তু আমরা যে জন্য লড়তে নেমেছিলাম সেটা হচ্ছে অভয়ার দিদির জাস্টিস। তো সেই জায়গা থেকে সিপির পদ, মানে সিপির ট্রান্সফারটা খুব জরুরি ছিল। তার কারণ হচ্ছে তিনি যেভাবে, মানে তার কাজকর্মে যেরকম অনাস্থা আমাদের তৈরি হয়েছে, তাতে করে আমাদের মনে হয়েছে যে উনি কন্টিনিউ করে গেলে এই সেফটি সিকিউরিটি তদন্তে প্রভাব পড়বে, এবং সেফটি সিকিউরিটির যে ব্যাপারটা বারবার করে অ্যাড্রেস করছেন সেইটা আমরা ঠিক ভরসা রাখতে পারছি না। তো সেই জায়গা থেকে তাকে যে সরিয়ে দেওয়া হলো সেটা খুবই আনন্দের বিষয় আমাদের জন্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলবো, যতটুকু আমরা জানি বা যতটুকু আমরা বুঝতে পেরেছি, সিপি এবং এডিজির যে পোস্টটা, এই দুটো পোস্ট, তিনি ছিলেন কলকাতার নগরাধিপাল, এখন হয়ে গেছেন পশ্চিমবঙ্গের যে নগরাধিপাল তার ঠিক পরের পোস্টে, তো মানে পুলিশ কর্তার দিক থেকে অ্যাটলিস্ট। তাই আমাদের মনে হয় এই ক্ষেত্রে খুব একটা যে আমাদের দাবিগুলোকে মান্যতা দেওয়া হয়েছে, দাবিটাকে তো মান্যতা দেওয়া হয়েছে খুব অবশ্যই, কিন্তু যে ইন্টেনশনে, যে মোটিভে আমরা কথাগুলো বলেছিলাম সেগুলো বোধহয় বুঝতে কত একটা ভুল হয়েছে। আমি আসছি জিষ্ণু আপনার কাছে, শঙ্কুদেবের কাছে আসবো। শঙ্কুদেব, গুরুত্বপূর্ণ রদবদল, এর আগে একাধিকবার কথা হয়েছে কলকাতা পুলিশের রদবদল নিয়ে, স্বাস্থ্য দপ্তরের রদবদল নিয়ে, প্রত্যেক ক্ষেত্রে একটা অনর মনোভাব দেখতে পাওয়া গেছিলো মুখ্যমন্ত্রী। এইবারে রদবদল করা হলো, হয় অপসারণ না হয়, মানে হয় রিমুভ আর ট্রান্সফারের মধ্যে পার্থক্য আছে আমি জানি, কিন্তু অন্তত সরিয়ে তো দেওয়া হলো, সেক্ষেত্রে কি মনে হচ্ছে সিস্টেম চেঞ্জ করা সম্ভব হবে? নতুন দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তিনি আবার কোথাও শুরু করতে পারবেন, বা এই ধরনের সিকিউরিটি বিষয়গুলো নিয়ে, যেটা আজকেও কপিল সিব্বল তিনি স্পষ্ট উত্তর দিতে পারেননি, জায়গায় জায়গায় সিকিউরিটি বিষয় কী হচ্ছে, সেখানে সিভিক ভলেন্টিয়ার 7 দিনের ট্রেনিং দিয়ে লোকজনকে পুলিশকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের ওপর দায়িত্ব বর্তাচ্ছে, আদৌভাবে কি ব্যালেন্স করে চালানো সম্ভব হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে জুনিয়র ডাক্তারদের সাথে রাজনীতি করেছেন এবং রাজনীতিতে যে অনেকটা পিছিয়ে পড়েছেন ডাক্তারবাবুরা, সেটা স্পষ্ট, এবং আমি আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছি কারণ আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে মুখ্যমন্ত্রী থাকতেন শুধু, এবং তার অন্য কেউ একজন, হয় পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী থাকতেন, তিনি কি তাদেরকে সরাতেন, তাদের ওই পদ থেকে চেঞ্জ করতেন, নাকি ছেড়ে দিতেন, তিনি সরিয়ে দিতেন, দিয়ে নিজে সেফ সাইড থাকতেন? আমি আশ্চর্য হয়েছি যে বুদ্ধিমত্তার সাথে এনারা ডাক্তারি করেন রাজনীতিতে, সেই বুদ্ধিমত্তার সাথে এরা কোন অদ্ভুত কারণে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেননি, এখন সেজন্য তাদের পস্তানো উচিত, তাদের রিকল করা উচিত, রিথিঙ্ক করা উচিত, এবং ভাবা উচিত যে কার কাছে এরা জাস্টিস চাইতে গেছেন। জাস্টিস যার কাছে চাইতে গেছেন তারই তো রেজিগনেশন দেওয়া উচিত, তাই যদি তিনি রেজিগনেশন না দেন, তার জন্য তাদের কাছে কোর্টের দরজা খোলা ছিল কিন্তু তারা জাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ওদের সাথে পলিটিক্স করেছেন সেটা বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পুরো সুপ্রিম কোর্টের হিয়ারিংটা শুনেছেন, এবং উনি শুনবেন বলেই বলেছিলেন 4টার পর আমি সিদ্ধান্ত নেব, 4টার পর পর্যন্ত আর গড়ায়নি, তার আগেই নিয়েছেন হায় সুপ্রিম কোর্টের মোটিভ দেখে। কি মোটিভ? আমি শুধু একটা শব্দ বন্ধ প্রয়োগ করতে চাই, চিফ জাস্টিস আজকে বলেছেন যে রিপোর্ট সিবিআই জমা দিয়েছে তাদেরকে তিনি বিচলিত,
তিনি উদ্বিগ্ন, সুপ্রিম কোর্ট রীতিমতো চিন্তিত, এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পোড়খাওয়া রাজনীতি কাজ করতে পেরেছেন যে যে ম্যাটার তালা থানার ওসিকে দিয়ে শুরু হয়েছে সেই ম্যাটার তালা থানার ওসিতে শেষ হবে না, সেটা বিনীত গোয়েল পর্যন্ত পৌঁছে আরও উপর পর্যন্ত গড়াতে পারে। তাই তিনি যে আরেকটা বড় ভুল করে ফেলেছেন, যেটা দেখে আমি বিচলিত, হয়তো সন্ময়দা বিচলিত, আপনারা সবাই বিচলিত, আমি এই প্রথম দেখলাম যে একজন অফিসার ইনচার্জকে সিবিআই গ্রেপ্তার করেছে এত বড় একটা ক্রাইম, সেই ক্রাইমে তিনি ক্যালাসনেস দেখিয়েছেন, তিনি তার হচ্ছে ইরেসপন্সিবিলিটির জন্য এই ঘটনা ঘটেছে। পুরো পুলিশ ফোর্স, কলকাতা পুলিশের পুরো ফোর্স তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, যেন লড়াই হচ্ছে যে ভাই আমি তোমার সাথে আছি, তুমি যা করেছো খুব ভালো কাজ করেছো, তুমি এফআইআর করবার আগেই পোস্টমর্টেমের কাজকর্ম শুরু করে দিয়েছো। আজকে সুপ্রিম কোর্টে আমরা দেখেছি যে শুধু চালান খুঁজে পাচ্ছেন না কপিল সিব্বাল, এমনটা নয়, পোস্টমর্টেমের সময় যে সমস্ত জিনিসপত্র পাঠানোর কথা সেগুলো পাঠানো হয়েছে কি হয়নি সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। একটা রাজ্য সরকার মাত্র 26 মিনিট 27 মিনিটে সিসিটিভি দিয়েছে, বাকি সিসিটিভি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী, তিনি এতক্ষণ কেন চেয়ারে বসে আছেন, তিনি কেন পদত্যাগ করেননি? আর সেম পলিসি, যেভাবে সন্দীপকে প্রমোশন দেওয়া হলো, দিয়ে আরেকটা কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো, তার সেম পলিসি, বিনীত গোয়েলকে প্রমোশন দেওয়া হলো এবং এসটিএফের দায়িত্ব পাঠিয়ে দেওয়া হলো, কাকে? যিনি একটা কলেজে একটা মেয়েকে প্রোটেকশন দিতে পারেননি, যিনি পরের দিন তার বাহিনী নিয়ে এত হাজার হাজার ক্যামেরার সামনে এত বড় একটা কাণ্ড আর্জি করে ঘটে গেল, সেই ডাক্তারবাবুদের প্রোটেকশন দিতে পারেননি, তাকে রাজ্যে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচানোর জন্য যে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সেখানে পাঠানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সিম্পলি পলিটিক্যাল ট্রিক্স করেছেন, যে ট্রিক্সে নন পলিটিক্যাল ডাক্তারবাবুরা ফেঁসে গেছেন। ডাক্তারবাবুদের বলা হয়েছে, ওদের দাবি ছিল, ওরা করতে জানেনি না, কারণ ওরা তারা রাজনীতি করতে জানেনি, তারা চেয়ার চাইতে জানেনি, তারা সরকার ফেলতেও জানেনি, তাদের বেসিক কিছু ডিমান্ড ছিল, দাবি ছিল, সেগুলো অ্যাড্রেস করতে তারা গিয়েছিলেন। সেই বেসিক ডিমান্ডে ওদের ইন্টেনশন ছিল যে বিনীত গোয়েলের এগেনস্টে আপনি পানিশমেন্টের ব্যবস্থা নিন, আপনি ভাই কম্পালসারি ওয়েটিং এ পাঠান। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো অফিসার তার অর্ডার না শুনে তার একটা কার্টুন চিত্র ফেসবুকে পোস্ট করে দিতেন, তাহলে সেই অফিসার কম্পালসারি ওয়েটিং এ থাকতেন। আমি ম্যাটার বলবো না, কিন্তু এই রাজ্যে এমন ঘটনা আছে, কোন কোন অফিসার কম্পালসারি ওয়েটিং এর জন্য সুইসাইড পর্যন্ত করেছেন। আই নো দিস ইনসিডেন্ট, করেছেন কোন ঘটনা, শুধু তাই নয়, আমার বক্তব্য, এত বড় কাণ্ডের পর, এত বড় কাণ্ডের পর উনি এসটিএফ এর দায়িত্বে সেকেন্ড ম্যান ইন কমান্ড ইন আ পুলিশ, সারা রাজ্যের মোস্ট ইম্পর্টেন্ট পজিশনে চলে গেলেন। বেশ বেশ, শুধু তাই নয়, এমনকি আমার বক্তব্য হচ্ছে যে সমস্ত অভিযুক্ত অফিসার, এই যে ডিসি নর্থকে নিয়ে এত অভিযোগ, কিছুক্ষণ আগে বলছিলেন শঙ্কদেব টাওয়া থানার ওসির কথা, যার পাশে প্রায় গোটা পুলিশ ডিপার্টমেন্ট দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে, আমি জানি এরপর হয়তো পরবর্তী ইয়ারিংয়ে তাকে প্রভাবশালী তকমা হয়তো দিতে পারে সিবিআই, তো সেক্ষেত্রে তাদের সার্ভিস বুক বা সার্ভিস রেকর্ডে কোথাও কোনো কিচ্ছু মেনশনও থাকবে না, এটাকে ভবিষ্যতে হয়তো রুটিন বদলি হিসেবে বা ট্রান্সফার হিসেবে দেখিয়ে দেওয়া হবে, তাহলে লাভটা কী হলো? প্রশ্ন তো উঠছে, প্রশ্ন উঠবে, কিছু করার নেই, কারণ কোথাও যে জায়গা থেকে, কোথাও একদম শিকড় থেকে যে বিষয়টাকে ট্রিটমেন্ট করতে হলো, সেটা ওপর থেকে শুধুমাত্র কিছু ডালপালা ছেঁটে মুখ্যমন্ত্রী হয়তো সাময়িকভাবে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করলেন, এবং আমরা জানিও না, হয়তো পুজো মিটে গেলে, হয়তো এরপরে ধরনা উঠে গেলে, সবাই কাজে যোগ দিতে শুরু করে দিলে, হয়তো আবারও কয়েক মাস বাদে বা এক বছর বাদে আবারও ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখব, খবরে পাবো বিনীত গোয়েল আবারও কলকাতা পুলিশ কমিশনারের পদে তিনি আবারও ফিরে এলেন। আমি সর্বদার কাছে আসবো, হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি ছাড়া আমার জানা নেই, সন্ময়দা ঠিক করতে পারবেন, সাংবাদিকতা রেগুলারলি আছেন, আপনারাও পারবেন, আমার বক্তব্য একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ ডিরেক্টলি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেনি। আমার প্রশ্ন কেন, আমি জানতে চাই কি সেটিং। স্বর্ণালী, স্বর্ণালী, একটা কথা খুব স্পষ্ট বলা দরকার, সেখানে নজরুল সাহেব আছেন, নজরুল সাহেব সাম্প্রতিককালে তার প্রেস স্টেটমেন্ট দিতে গিয়ে একটা কথা বলেছেন, আমি সেটা কোট করে আমি কথাটা শুরু করবো, সেটা হচ্ছে পরিষ্কারভাবে নজরুল সাহেব বলেছেন যে ডিসি নর্থ এবং বিনীত গোয়েলের অ্যারেস্ট হওয়া উচিত, ইফ আই এম নট রং, উনিও বলতে পারবেন সেটা কেন হওয়া উচিত। আমি তার আগে বলছি, বেসিক ডিপার্টমেন্টাল প্রসিডিংস বলে একটা কথা আছে, ডিপি, সেটা ডিপি শুরু করা যেত না? অভিষেক গুপ্তার সম্বন্ধে অভিযোগ যে তিনি ওই মৃতা কন্যার, ডাক্তার কন্যার দেহ পাশের ঘরে আর করিডোরে নিয়ে গিয়ে তাকে টাকা, তার বাবাকে টাকা অফার করছেন,
এরপর তো ইমিডিয়েট ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করা উচিত। শঙ্কুর কথা ধার করেই বলছি, কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে ডিপি করা উচিত, তবেই জুনিয়র ডক্টরস ফোরামে যে আন্দোলনটা, সেই আন্দোলনের যে দাবিটা সেটা মান্যতা পেত। এক, দু নম্বর হচ্ছে 14 তারিখ রাত জাগা রাতে যেভাবে 40 মিনিট ভ্যান্ডালিজমের জন্য বিনীত গোয়েলের নির্দেশে কলকাতা পুলিশ নার্সদের বাথরুমে লুকালেন, কিংবা কলকাতা পুলিশের একটা বাহিনীকে গিয়ে কম্বল চেয়ে রুগী সাজতে হলো, তার বিরুদ্ধে তো ডিপার্টমেন্টাল প্রসিডিং শুধু ওই জায়গা থেকে হওয়া উচিত। আমার প্রশ্নটা হলো যে কিছুই হয়নি, কিন্তু আমার প্রশ্নটা হলো সর্ণালী খুব বেসিক জায়গা, সেটা যে মুখের পরিবর্তন হলো, শাস্তি তো হলো না। ডাক্তারবাবুরা বা বৃহত্তর নাগরিক সমাজ বাংলায় চেয়েছিল বিনীত গোয়েল, অভিষেক গুপ্ত, ইন্দিরা মুখার্জিদের শাস্তির ব্যাপারটা, সেই শাস্তিটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী এক্সিট রুট করে আমি তো মুখটা পরিবর্তন করে দিলাম, দিয়ে আমি তো প্রমোশন দিয়ে দিলাম, কি অসাধারণ। ঠিক ওই শঙ্কুর কথা নিয়েই আবার বলছি যে সন্দীপ ঘোষকে যেভাবে প্রাইজ পোস্টিং দিয়েছিল, একটু ভালো করে খেয়াল করুন সর্ণালী, সন্দীপ ঘোষকে যখন তিনি রিজাইন করলেন 5 ঘন্টার মধ্যে মৃতা কন্যার বাড়ির সামনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওকে অন্য জায়গায় দেবো, 5 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং পেল। হাইকোর্ট যখন তাকে ছুটিতে যেতে বাধ্য করলো সন্দীপ ঘোষকে, তখন সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেওয়া হলো কি যে একটা অফিসার অন স্পেশাল ডিউটি স্বাস্থ্য ভবন। অর্থাৎ সেই একই ফরম্যাট চলছে, এবং সেই ফরম্যাটে শেষ পর্যন্ত বিনীত গোয়েলের আজকে প্রমোশন হয়ে গেল, এবং আমরা কেউ ভাববো না সেটা নিয়ে। বিনীত গোয়েলের প্রমোশন চেয়েছে নাকি বৃহত্তর নাগরিক সমাজ, যারা লক্ষ লক্ষ মানুষ সারা বাংলা জুড়ে রাত জেগেছে, 130টা শহরে যারা পথে নেমেছে, সারা পৃথিবীর মানুষ যাকে নিন্দে করছে, তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাত 12টায় প্রেস কনফারেন্স করে কি সীমাহীন নির্লজ্জতা ছাড়িয়ে বলছেন যে ও যেটা চেয়েছিল আমি সেটা ওকে দিচ্ছি। ভাবতে পারছেন 31 বছরের ডাক্তার কন্যার বাবা মার মানসিক অবস্থা কি? ওই স্টেটমেন্ট যখন শুনছেন যে বিনীত গোয়েল যেটা চেয়েছিল আমি সেটা দিচ্ছি, অর্থাৎ তোমাকে প্রাইজ পোস্টিং দিচ্ছি তো আমার মুখটা বাঁচানোর জন্য, এ কোথায় চলেছি? আর সবথেকে শেষ কথা আমি একটা কথা বলবো সর্ণালী, আজকে 38 দিন ধরে যে নাটক ভণ্ডামি করে পুলিশ কমিশনারকে স্মরণ হলো, আপনি একটু ভাবুন তো কত আর্থিক ক্ষতি এরাজ্যের হলো, ভাবুন তো কত সময়ের অপচয় এরাজ্যের হলো, ভাবুন তো কত এনার্জির অপচয় হলো সমস্ত সেক্টরে, সরকারি সেক্টর, ডাক্তার, সমাজের সাধারণ মানুষ যারা রাস্তায় নেমেছেন, প্রত্যেকের তো ক্ষতিটা হলো। এই ক্ষতির রেসপন্সিবিলিটি কার? এরাজ্যের মুখ্যমন্ত্রীর। আমি আবার বলছি, এরাজ্যের মুখ্যমন্ত্রী শুড রিজাইন, অন্তত কিছু না হোক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার থাকার কোনো নৈতিক অধিকার এই মুহূর্তে বাংলায় নেই। না না, খুব স্পেসিফিক্যালি আপনি বললেন যে অন্তত আর কিছু না হোক, অন্তত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি প্রত্যেকটা করুন, অন্য কেউ স্বাস্থ্যমন্ত্রী হন, তবু একটা আশার আলো দেখার সম্ভাবনা রয়েছে, তবু কিছু মনে হবে যে হয়তো পরিবর্তন হলো। আমি জুনিয়র চিকিৎসকদের যে প্রসঙ্গটা উঠলো সেদিকেও নজর রাখবো, কারণ কোথাও ওই যে বললাম না যে আসলে মূল থেকে, শিকড় থেকে সমস্যাটা তুলে না ফেলে, উপড়ে না ফেলে আমরা ডালপালাতে ইন্টেরিয়ার ডেকোরেশন করছি, মানে এক্সটেরিয়ার ডেকোরেশন, এর পাতা, ওর ফুল, এর ডাল, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছি। আজকে সুপ্রিম কোর্টের একটা পার্ট আমি শোনাবো আপনাদের সবাইকে, আপনারা শুনেছেন লাইভ স্ট্রিমিং, আমি আরও একবার শোনাচ্ছি। রাজ্যের আইনজীবী তিনি বলছেন কি আজকে, যে মুখ্যমন্ত্রী বলেছেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না জুনিয়র ডাক্তার প্রসঙ্গে, খুব ভালো করে মন দিয়ে শুনুন। কপিল সিব্বল বলেছেন মুখ্যমন্ত্রী তো বলেছেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাও জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছেন না, কপিল সিব্বল বললেন রাজ্যের তরফ থেকে আইনজীবী। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতির পর বলেন যে আমরা নিরাপত্তা সংক্রান্ত বিষয় বলেছিলাম যে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, সেটা নিয়ে কি করেছেন আপনারা, বাজেট বরাদ্দ করা ছাড়া আর কি করেছেন? কপিল সিব্বলের তখন পাল্টা উত্তর কি, কাজটা শুরু হয়ে গিয়েছে, অ্যাডিশনাল টয়লেট তৈরির কাজ শুরু হয়েছে, 14 দিনের মধ্যে কাজ শেষ হবে, আরচিকরের নতুন ওয়াশরুম হচ্ছে, সিসিটিভি বসছে, 1514 জনকে রাত্রের সাথীতে ব্যবহার করা হচ্ছে, আরচিকরে এখনও সিআইএসএফ আছে, এটা হচ্ছে তাদের তরফ থেকে যুক্তি যে এগুলো হয়েছে। এরপর কি বলেন জানেন প্রধান বিচারপতি, তিনি বলেন যে খুন করেছে সে নিজেও চুক্তিভিত্তিক একজন কর্মী, যে অ্যারেস্টেড হয়ে রয়েছে অর্থাৎ সঞ্জয় সে তো নিজেও চুক্তিভিত্তিক একজন কর্মী, 7 দিনের ট্রেনিং নিয়ে এরা সারা হাসপাতালে ঘুরে বেড়াবে, মহিলা ডাক্তাররা এমনিতেই নিরাপত্তাহীন, এই লোকগুলো কারা কেউ জানে না, রেস্ট রুমে কেন বায়োমেট্রিক বসছে না, এই প্রশ্নগুলো সোজাসুজি করা হয় আজ। উত্তরে কি বলেন কপিল সিব্বল, তিনি বলেন এবার ডাক্তারদের কাজে ফিরতে বলুন প্লিজ, এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, তার সরাসরি আবেদন ডাক্তারদের কাজে ফিরতে বলুন, বলুক আদালত, তাও আদালতের ঘাড়ে, এবার ডাক্তারদের কাজে ফিরতে বলুক আদালত। প্রধান বিচারপতি এরপর বলেন যে জুনিয়র ডাক্তারদের দাবি মানলে তাদের কাজে ফেরানোর সমস্যা হবে না।
জুনিয়র ডাক্তারদের পক্ষে আজকে দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাপিয়ারেন্স ছিল ইন্দিরা জয়সিংয়ের। তিনি এরপর হাল ধরেন। তিনি কি বলেন? তিনি বলেন যে আমরা জিবি করব আজ বা কাল, সেটুকু সময় কিন্তু দিতেই হবে। বিচারপতি এরপর বলেন যে জিবিতে আলোচনা করে কাজে ফিরুক। ইন্দিরা পাল্টা বলেন যে জুনিয়র ডাক্তাররা অনেকেই ভয় পাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভেবে, কারণ অনেকেই প্রতিবাদ করেছেন, অনেকেই মুখ খুলেছেন। রাজ্য এখানে তাদের নিশ্চিত করুক, তাদের সুরক্ষাটা, তাদের নিরাপত্তা নিশ্চিত করুক, এইটুকু অন্তত করুক। যদি সেটুকুও না করে তাহলে কিসের ভিত্তিতে হবে? আমার প্রশ্ন একটা, এখানে নজরুল ইসলাম রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা, আমার নজরুলের কাছে একটাই প্রশ্ন, এই যে দাবি দেওয়াগুলো পাল্টা চলছে, 7 দিনের ট্রেনিং নিয়ে সিভিক ভলেন্টিয়ার নাকি নিরাপত্তা দেবে মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে ভয়াবহ ঘটনাটা ঘটেছে, অভয়াকাণ্ড। তারপর সত্যিই তো একজন জুনিয়র চিকিৎসক, বিশেষত মহিলা চিকিৎসক, তিনি যাবেন কোন ভরসায়? তার বাবা মা তার মেয়েকে কোন ভরসায় ছাড়বেন যে মেয়ে যাবে, ডিউটি করবে, আবার সুস্থ শরীরে বাড়ি ফিরে আসবে? এই প্রশ্ন করা, এই চিন্তা করা সত্যি কি অন্যায্য? আর যদি শুধুমাত্র পুলিশের ওপর যে দায়ের কথা বলা হচ্ছে, শুধু পুলিশকে 19-20 পুলিশের রদবদল করলে, চেয়ার রদবদল করলে, আমি মানলাম প্রাইজ পোস্টিং হোক বা না হোক সেটা রাজনৈতিক ভাষায় অনেকেই বলছেন, কিন্তু যেটুকু রদবদল করা হয়েছে সেটুকু রদবদলে আপনার মতো একজন অভিজ্ঞ মানুষ, পুলিশ কর্তা, তা আপনি কি মনে করেন যে সেটুকুর মধ্যে দিয়ে এই এই যে ডিমান্ডগুলো করা হচ্ছে, সেফটি, সুরক্ষার ডিমান্ড, সেগুলো মোকাবেলা করা সম্ভব হবে, সিস্টেম চেঞ্জ করা সম্ভব হবে? দেখুন, আপনার প্রশ্নের উত্তরে আমি আমাদের একজন প্যানেলিস্ট খুব জোরালো বক্তব্য রাখলেও তিনি বলেছেন যে যে আইপিএস অফিসার এই মহিলা ডাক্তারকে সুরক্ষা দিতে পারেননি, তিনি কি করে সন্ত্রাসবাদীদের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাবেন? আমি বলতে চাই যে আইপিএস অফিসার কি মহিলাকে সুরক্ষা দিতে চেয়েছিলেন? আমি তো বলবো না। কারণ দেখুন, ওই আরজিকর হাসপাতালের ডেপুটি সুপার, তিনি 1 বছরেরও বেশি আগে এই সন্দীপ ঘোষ বা অন্য মেডিকেল মাফিয়ারা, থ্রেট কালচারের লোকেরা যেসব অপরাধ করছিলেন সেগুলো লিখিতভাবে স্বাস্থ্যভবনে, ভিজিলেন্স কমিশনে, অ্যান্টি করাপশানে এবং মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে গিয়েও দিয়ে এসেছিলেন। তাহলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভিজিলেন্স কমিশনে দিয়েছিলেন, সেই ভিজিলেন্স কমিশন পার্ট ডিপার্টমেন্টের অধীনে, পার মন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক, যে অ্যান্টি করাপশান পুলিশের, সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যদি এই অপরাধের সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে এই অভিযোগের ভিত্তিতে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হতো। ব্যবস্থা নেওয়া হয়নি মানে সব অপরাধের মূল হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, পার মন্ত্রী মমতা ব্যানার্জি। সেই জন্যে মমতা ব্যানার্জি যতক্ষণ পদে থাকবেন ততক্ষণ অন্য লোকদের বদল করে অবস্থার পরিবর্তন কোনো মতে সম্ভব নয়। দেখুন, পুলিশ কমিশনারকে কি পদে পাঠানো হয়েছে সেটা গুরুত্বপূর্ণ কি না, তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তিনি যে পোস্টিং চেয়েছে তাকে সেটা দেওয়া হয়েছে। অ্যাবসলিউটলি। তার মানে যাদের অপসারণ জুনিয়র ডাক্তাররা চাইছেন তাদের, তারা যে পোস্টিং চাইবেন সেই পোস্টিং দেওয়া হবে। অন্যদিকে আমি আগেও বলেছি, আবারও বলছি যে মমতা ব্যানার্জি যেহেতু তার কার্যকলাপ দিয়ে প্রমাণ করেছেন যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তিনি অপরাধী, তিনি সৎ নন, অতএব তিনি এই সব পদে কোনো সৎ লোককে আনবেন না। যাদেরকে আনবেন তারা হতে পারে যে এখন যারা ছিলেন তাদের থেকেও বেশি অসৎ। বেশ, অতএব অবস্থার কোনো পরিবর্তন হবে না। এরপরে যে আমাদের একজন প্যানেলিস্ট বললেন যে আমাদের যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে কেন তদন্ত করা উচিত, শুধু যে দুজনের নাম তিনি বললেন আমি তাদের কথা বলিনি, ডিসি সেন্ট্রাল,
আরজি কর তার জুরিসডিকশনে নয়, তিনি কলকাতা পুলিশের স্পোকসপারসন নন, স্পোকসপারসন হচ্ছে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার। তিনি কেন বারবার কনফারেন্স করে মিথ্যে কথা বলে গেলেন, যেমন অভিক দেখে দেখিয়ে বললেন যে ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তো এগুলো তিনি করেছেন নিশ্চয় কারো নির্দেশে এবং অপরাধ করেছেন, অতএব তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। খুব খুব গুরুত্বপূর্ণ কথা, এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে না? সময়ের আইন মেনে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। একদম একদম স্যার, খুব স্পষ্ট। আমার সময় একদম শেষ, যদি দুজনে হাত তুলছেন খুব সংক্ষেপে এক লাইন জাস্ট শুনুন। শুধু একটাই লাইন বলতে চাই, আজকে আমাদের সবথেকে লজ্জায় মাথা কাটা গেছে, কারণ সুপ্রিম কোর্ট ইরেজ করিয়েছে, বলেছে মহিলারা নাকি রাতে কাজ করতে পারবে না, একজন মহিলা মুখ্যমন্ত্রী এটাকে মেরে ডিলিট করতে বলেছে, ডিলিট করে এটাকে ডিলিট করতে বলেছে, এতেই রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। এটা ডিলিট করতে বলেছে, শুধু হাত তুলছেন এক লাইন। একটা ছোট এডিশন করব, সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। 8 ঘন্টা দেওয়া হয়েছে কপিল সিবাল বলেছেন, খুলে দেখা গেছে 27 সেকেন্ড। হ্যাঁ সেটা উঠেছে আজকে, সেটা উঠেছে 27 সেকেন্ড। মানে জালিয়াতিটা বিশ্বাস কোন লেভেলে করেছে ভাবুন তো। এক সেকেন্ড, যেহেতু জুনিয়র ডাক্তারদের আন্দোলন বলে এটাকে চালানো হচ্ছে, তবে আমি এটাকে গণ আন্দোলন বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমি এক্ষেত্রে দুটো উত্তর আমি জনগণকে দিতে চাই, কারণ আমি মনে করি আমরা জনগণের কাছে উত্তর দিতে বাধ্য, যেহেতু আমরা তাদের জন্য আন্দোলন করছি। দুটো কথা বলতে চাই, কালকে ডিসি সেন্ট্রালকে নিয়ে কোনো কোশ্চেন তোলা হয়নি বা আমরা তুলতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আমরা তুলতে পারিনি। তো ডিসি সেন্ট্রালের এগেনস্টে যে কোনো রকম অ্যাকশান নেওয়া হবে না, আমাদের ওই ডিমান্ডের মধ্যে আছে যে দে হ্যাভ টু টেক ডিসিপ্লিনারি অ্যাকশান এগেনস্ট ডিসি সেন্ট্রাল। তার কারণ কিন্তু আমাদের মাননীয় নজরুল সাহেব যেটা বললেন সেটাই, যে উনি তার জুরিসডিকশন না হওয়া সত্ত্বেও উনি কেন ব্যাপারে কমেন্ট করলেন, প্রথম কথা। একদম। এবং দ্বিতীয় কথা, কালকে যখন আমরা ওইখানে সিপির পদত্যাগ দাবি করছিলাম, মুখ্যমন্ত্রী নিজেও স্পষ্টভাবে বলেছেন যে প্রথমবারে ওনারা ওই দাবি মানেননি, তারপর নিজেরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়েছেন যে সিপির পদত্যাগ উনি মেনে নেবেন, মানে সিপির ট্রান্সফার উনি পদত্যাগ আমাদের সামনে বলেছিলেন, সেটা ট্রান্সফারটা মেনে নেবেন। এবার আমি একটা কথা জনসাধারণকে বলতে চাই, সিপির যখন আমরা বলছিলাম যে কোন পদে দেওয়া হবে, তখন উনি বললেন যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার এবং আমরা যা ডিসিশন নেবো তোমাদের সে ব্যাপারে মানে কথা না বললেই ভালো, বা তোমরা সেটা বলতে পারো না। আমরা ভদ্রতার খাতিরে সেটা মেনে নিয়েছিলাম, কিন্তু আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই, এইটা যদি আমরা তখন জানতাম যে উনি এইরকম একটা বক্তব্য রাখবেন যে সিপি যে অবশ্যই যে সিপি যে পদে চেয়েছেন আমরা তাকে সেই পদে বহাল করেছি, কারণ এর আগেও আমরা তার বক্তব্য শুনতে পেয়েছি যে সিপি মানে সিপি পদত্যাগ করতে চাইছেন কিন্তু আমি ওকে করতে দিচ্ছি না। তো তারপরে এই কথাও যদি আমরা কালকে শুনতে পেতাম, ঘুণাক্ষরও শুনতে পেতাম, আমরা মোটেও রাজি হতাম না যে উনি যে পদে চাইছেন। যথেষ্ট অপমানজনক, যথেষ্ট আপত্তিজনক এবং জনগণকে ঠকানোর সমান। সময় একদম শেষ হবে, এই জায়গা থেকে আজকের এই আলোচনা শেষ করছি। নিঃসন্দেহে নজর থাকবে এর পরবর্তী মুভমেন্ট কোন দিকে যায়, কিন্তু এটাও ঠিক যেটা অ্যাকচুয়ালি যার জন্য মানুষ এতদিন ধরে লড়ছিল, যার জন্য জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে এত মানুষ সামিল হয়েছে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করেছে, সেটা কি সত্যি সত্যি কোথাও অ্যাড্রেস করা হলো? হলো না বোধ হয়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।